আগামী 12 সেপ্টেম্বর থেকে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান শুরু হচ্ছে সশরীরে ক্লাস। সেই লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে সশরীরে ক্লাস শুরু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল। বৃহস্পতিবার স্কুল ক্যাম্পাস ঘুরে দেখা যায় শ্রেণীকক্ষ, কমন রুম, ওয়াশরুম সহ পুরো ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হয়েছে। স্কুলের প্রধান ফটকের পাশে হাত ধোয়ার জন্য নতুন বেসিন স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রবেশের সময় হাত ধুয়ে প্রবেশ করবে। এছাড়া সিটি কর্পোরেশনের সহায়তায় মশক নিধন কর্মসূচিও চলমান রয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাইদ ভূঁইয়া বলেন, সশরীরে ক্লাস নিতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। স্কুলের সবকটি গেটের পাশে ভেসিং স্থাপন করা হয়েছে। তাপমাত্রা পরীক্ষা করে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করানো হবে। ক্লাস শুরুর আগে শিক্ষকরা শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক বক্তব্য দেবেন। তিনি বলেন, আমরা অভিভাবকদের সঙ্গে বৈঠক করব যাতে কোনো শিক্ষার্থীর সর্দি জ্বর বা কোনো ধরনের উপসর্গ থাকলে সন্তানকে স্কুলে না পাঠান। আশা করছি স্কুল খুললে সশরীরে ক্লাসে নিতে স্বাস্থ্যবিধি বিঘ্নিত হবে না। শিক্ষার্থীরা আন্তঃগণ পরিবেশে ক্লাস করতে পারবে।